সলনি হব নেকি লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম? বিমানবন্দরের নাম সলনির প্রসঙ্গক লৈ সর্বত্র চর্চা। লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব অর্পণ করা হল আদানী গ্রুপক। কিন্তু আদানী গ্রুপর এটা বিজ্ঞাপনে লগাইছে খেলিমেলি। দীর্ঘ দিন ধরে বহু দল সংগঠনে গুৱাহাটী আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরক সরকারে ব্যক্তিগত খণ্ডলৈ অর্পণ করাক লৈ বহু প্রতিবাদ সাব্যস্তও হয়। ইয়ার মাজতে মঙ্গলবারে বাতৰি কাকতত ওলোৱা এটা বিজ্ঞাপনে খলকনির সৃষ্টি করে বিভিন্ন মহলত। বিমানবন্দরের নাম সলনি প্রসঙ্গক লৈ আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাই কয়। শঙ্করজ্যোতি বৰুৱাৰ মন্তব্য, কোনো কারণতে সলনি কৰিবলৈ দিয়া নহব লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ নাম। গম পাওঁ যে বহুতো থলুৱা যুবক যুবতী কামৰ পৰা আঁতৰাই দিয়া হৈছে, বহুতক ইয়াৰ পৰা যাবৰ কাৰণে শিফ্ট কৰিবৰ কাৰণে নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছে। কোনো কাৰণত থলুৱা যুবক যুৱতীৰ স্বাৰ্থ বিঘ্নিত হ'ব নালাগিব, কোনো কাৰণত ভাৰত ৰত্ন অসমৰ স্বাভিমান লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ নাম তাৰ পৰা যাতে কৰ্তন নহয় সেই ব্যৱস্থা চৰকাৰে তেখেতসকলৰ স্থিতি স্পষ্ট কৰিব লাগিব। আৰু নীতিগতভাৱে এটা এটাকৈ ৰাজহুৱা উদ্যোগ কিয় ব্যক্তিগত খণ্ডক গটাই দিছে সেই কথা আমি চৰকাৰক স্পষ্ট কৰিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ। ইয়াৰ পিছতে লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আদানী বিমানবন্দর করিলে নাম ফলক আঁতৰাই দিব বুলিও হুঙ্কার দিয়ে সদৌ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর সভাপতি পলাক চাংমাই। লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম সলনিক লৈ প্রতিক্রিয়া চলি থকার মাজতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, মই মুখ্যমন্ত্রী হৈ থকালৈ কোনেও সলনি কৰিব নোৱাৰে লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। বিমানবন্দরের নাম লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ বিমানবন্দরেই থাকিব। আর এই নামটুক লৈ মই ভাবো যে আমি ইয়াতে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি কৰিব নালাগে। মই মুখ্যমন্ত্রী হৈ থকালৈকে, নরেন্দ্র মোদী হৈ থকালৈকে নামটো কোনেও পরিবর্তন কৰিব নোৱাৰে। এতিয়া মুখ্যমন্ত্রীর এনে আশ্বাস ভরা মন্তব্যর পিছত রাজ্যবাসী প্রকাশ করা প্রতিক্রিয়ার অন্ত পৰিবনে হেয়া পরবর্তী সময়তে গুরুত্বপূর্ণ হব। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।